আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও বুশরা লাইভে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যে যেখান থেকে এই লাইভ শুরু দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যিনি অতিথি হয়ে আসছেন, তিনি আমাদের বাংলা চলচ্চিত্রের যে কজন কৌতুক অভিনেতা রয়েছেন সম্মানিত, আমি নাম বলেছিলাম, যেমন আমাদের কৌতুক অভিনেতা আছেন, তারা সবাই অনেকেই প্রয়াত হয়েছেন, যেমন খান জয়নুল, হাসমত, মতি, দিলদার, আফগানি, টেলি সামাদ, তো আনিস, সাইফুদ্দিন। আসলে ইনারা অনেক গুণীজন, তারা অনেকেই আমাদের মাঝে নেই, কিন্তু তারপরেও আসলে তাদের কথা আমাদের মনে থাকে, আমরা মনে রাখি। তো আজকে তাদেরই একজন, আমাদের খুব জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা, আমাদের খুব প্রিয়জন, প্রিয় মুখ এবং খুব চেনা জানা সুরজ বাঙ্গালী আজকে লাইভে সংযুক্ত হয়েছেন আমার সঙ্গে। আমি চলে যাচ্ছি তার কাছে, আজকে শুনবো তার কথা, তার ফেলে আসা দিনগুলোর কথা, এবং যারা সে সময় কৌতুক অভিনেতা ছিলেন তাদের সম্পর্কে, এবং আশা করছি দর্শক আপনারাও আমাদের লাইভের সঙ্গে থাকবেন। আর আমাদের অডিও শোনা যাচ্ছে কিনা আপনারা একটু লাইভে কমেন্ট করে আমাদের একটু জানাবেন। আমি চলে যাচ্ছি আজকের অতিথি, জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙ্গালীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপা আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। আসলে খুব ভালো লাগছে আপনাকে দেখে, আসলে যে জি ভালো তো লাগবে, কারণ ওই আলমারি থেকে নতুন গেঞ্জি বের করে পড়ছি, তো এই জন্য একটু সাজ গোজ করছি। আপা আপনিও সাজছেন, তাই আমিও সাজছি। আচ্ছা আচ্ছা, তাই তাই না? খুব ভালো লাগছে আসলে, আপনারা অনেক সুন্দর লাগছে। আমি তো আপা আপনার জন্যই শুধু এখানে বসেছি, কারণ আমি সব ছেড়ে দিয়েছি। সুরজ ভাই, শুরুতে জানতে চাইবো যে আপনি আমাদের খুব চেনা জানা, খুব জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা আমাদের বাংলা চলচ্চিত্রে, আপনার আগে আরো অনেকে এসেছিলেন বাংলা চলচ্চিত্রে, আমি তাদের নামগুলো বলেছি, আপনি শুনেছেন নিশ্চয়ই, খান জয়নুল, তারপর হাসমত, মতি, সাইফুদ্দিন, আনিস, টেরিসামাদ, ওনার সবাই আমাদের সম্মানিত কৌতুক অভিনেতা আমাদের বাংলা চলচ্চিত্রে। তারই ধারাবাহিকতায় আপনিও আমাদের এই কৌতুক অভিনেতার তালিকায় রয়েছেন। তো জানতে চাইবো, অভিনেতা হিসেবে কৌতুককে কেন বেছে নিয়েছিলেন, এবং এই কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে যখন এসেছিলেন কেমন করে এসেছিলেন, কার অনুপ্রেরণা এসেছিলেন, এবং সেটা কত সালে ছিল, এবং আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি ছিল? আপা সে তো অনেক কথা, চলচ্চিত্র তো সাংঘাতিক একটা কঠিন ব্যাপার। তা আমি ঢাকা ক্যান্টনমেন্টের একজন লোকাল বাসিন্দা, ছোটবেলা থেকে আমি নাটক করতাম, আমার বাবাও জীবনে তিনটা নাটক করেছিলেন, তো এই নাটক ফাংশন আর মানুষদেরকে হাসানো এগুলো আমি করে বেড়াতাম। এভাবে করতে করতে আমি আমার ঢাকার ক্যান্টনমেন্টে মুসলিম অনার একাডেমিতে আমি লিবারেশন মুভমেন্টের পরে 9-এ ভর্তি হই। ভর্তি এই স্কুলে আমি নাট্য আন্দোলন করি, এখান থেকে নাট্য আন্দোলন করে ম্যাট্রিক পাস করে 1974 সালে ম্যাট্রিক পাস করে আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই 1975 সালে। সেই আদমজি কলেজে ভর্তি হয়ে সেখানেও আমি নাট্য আন্দোলনে জড়িয়ে পড়লাম, এবং প্রিন্সিপাল হইতে প্রফেসর সবাই খুব জনপ্রিয় হয়ে গেলাম, প্রিয় বস্তু হয়ে গেলাম আমি অভিনয় করে টরে। এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে 76 ইন্টারমিডিয়েট পাস করে আমি চলচ্চিত্রে ঢুকে গেলাম পুরোপুরি ভাবে। কিন্তু 1974 সালে যখন মুসলিম মডেলে আমি ক্লাস 10-এ পড়ি, তখনই আমি ক্যামেরা ওপেন করেছিলাম চুনিয়ার রহমান চুন্নু মামা পরিচালিত কয়েদি নামে একটা ছবিতে, ছোট্ট একটা চরিত্র, একটা
ওটার মধ্যে নায়ক ছিল উজ্জ্বল, নায়িকা ছিল অলিভিয়া, আনোয়ার হোসেন ভাই ছিলেন। শুধু একটা সংলাপ ছিল, বেগার খেটে লাভ কি। এই সংলাপের জন্য দুদিন আগের থেকে আমার গায়ে জ্বর এসেছিল ভয়ে, অথচ আমি নাটকের শিল্পী, চলচ্চিত্রে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবো, খুব ভয় পেলাম। পরে গিয়ে ওখানে গিয়ে অনেক কষ্ট করে এই বেগার খেটে লাভ কি একটা ডায়লগ দিলাম। এই একটা সংলাপ দিতে দিতে তারপরে বাঘিনী, ওটার মধ্যে ছোট্ট একটা কবর, ছোট্ট একটা আজাদ, ছোট্ট একটা আরো এরকম ছবি, মোটামুটি ছটা ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় করে বেঙ্গল স্টুডিওর স্বত্বাধিকারী প্রযোজক এবং বেঙ্গল স্টুডিওর স্বত্বাধিকারীর মালিক বদরুল রহমান সাহেব, বর্তমানে উনি মৃত, ওনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, উনি নায়ক মিঠুনকে নায়ক হিসাবে নেন, হেমাকে হিরোইন হিসাবে নেন, আর আমাকে প্রধান কমেডিয়ান চরিত্রে নায়িকা সুপর্ণার সাথে জুটি করে একটা গান দিয়ে সাদা কালো ছবি, এই ছবিতে আমাকে কমেডিয়ান করান। ছবি মুক্তি দেয় কিন্তু ছবিটা তেমন ব্যবসা করেনি, যখন টিভিতে দেখালো তখন আমি ঘরতে বেরোতে পারি না, এমন অবস্থা, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা। তবে এখানে একটা বলবো, যে অভিনয়ে ঢোকার জন্য, চলচ্চিত্রে যাওয়ার জন্য আমি খুব পাগল হয়ে উঠেছিলাম। আমি দেখলাম চলচ্চিত্রে অভিনয় করতে হলে অ্যাপ্লিসিটি দিতে হবে, সিনেমার অফিস অফিসে ঘুরতে হবে, ধর্ণা দিতে হবে, অভিনয় চাইতে হবে, তারপরে সবকিছু হবে। তার জন্য যাইতে গেলে ভাড়া লাগবে, আমার তো ভাড়া নেই, আমি তো পয়সা কামাই না, তখন কিন্তু এক টাকা দু টাকার খুব দাম, 1975 সালের কথা। তো আমি মাকে শুধু জ্বালাতন করতাম, মা আমি এফডিসিতে যাব, আমি ফিল্মে কাজ করব, আমাকে খালি করতো, আমাকে জ্বালাস না, আমাকে জ্বালাস না, তোর বাবাকে বলিস, তোর বাবাকে বলিস, এরকম করতে করতে আমি খুব যখন মাকে জ্বালাইলাম, মা বসে কাঁদতেছে, পাক করতেছে আর কাঁদতেছে। আমার বাবা বাজার করে আসবে, উনি তো সে আমলের লোক, তিন পকেটে শার্ট পরতো, লঙ্গি পরতো, আর পায়ের মধ্যে রবারের জুতা পরতো। কি ব্যাপার, আমার মাকে বলতেছে কাঁদতেছ কেন, ওই যে আমাকে শুরু মিয়া বেলে আর লেখাপড়া করতো না, সিনেমায় অভিনয় করুন, দুষ্টটা কোথায়, কলে ওই ঘরে বয়ে রয়েছে, মাঝখানে ঘরে বসাছিলাম, বাবা আইসা জুতাটা খুইলাই পিঠের মধ্যে দামা দাম বাড়ি শুরু করে দিই, বাইরাইতে বাইরাইতে পিঠ যখন আমার ফুইলা লাল হয়ে গেল, তখন আমি একটা কথাই কইলাম, যত পারেন মারেন, তবু আমার এফডিসি যাওয়ানের গাড়ি ভাড়া দেওয়া লাগবে। তখন আমার বাবা একসময় কাহিল হয়ে গেল। সন্ধ্যাবেলা আমার এক মামা আছে মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্দ্রুস মোল্লা, ওনাকে নিয়ে বসছিলেন, যে ও তো এইরকম পাগল, তো মামা বলতেছে শুরুর জন এত পাগল, এক কাজ করেন, ওই যে আপনাদের একটা হোটেল আছে না, ওটা থেকে ডেলি 3 টাকা করে ভাড়া দিয়ে দিন, আমি বলি 1 টাকা ভাড়ায় দেন, 3 টাকা দিতেছি ওইটাই বেশি, বলে আমি 3 টাকা করে নিয়ে নিয়ে সেই গুলিস্তান যাই, এই আদমজি কলেজের কার্ড দেখায় ভাড়া নেই আটানা, আর আটানা দিয়ে আবার আসি, আর 1টা 2টা যা থাকে সারা অফিসে অফিসে ঘুরা পেট ভরে সিঙ্গা রাখে আবার বাড়িতে চলে আসে। এইভাবে চলতে 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 একদিন মনে করলাম, এইভাবে ঘুরলে তো হইব না, এফডিসিতে যাই তুই, এফডিসিতে ঢুকতে গেলে কাদির আবার মশলা দারোয়ান রোল দিয়া বাড়ি দেয়, দৌড়ানি দেয়, তখন আমি আবার খুব ফর্সা টর্সা, ভালো কাপড় চাপড় পরি, যদি একটা বাড়ি বুড়ি মেরে দেয়, তো যখনই দাবড়ায় আসে আমি ওই হাঁটার মতো করি দৌড়াইয়া যাইগা আর কি। 2 দিন গিয়া 3 দিনের দিন একটা স্টার সিক্রেট নিয়ে একটা লম্বা সালাম দিয়া কাদির ভাই দেখলাম, কাদির ভাই সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, নেন কাদির ভাই সিক্রেটটা খান, একটা স্টার সিক্রেট দিলাম, উনি সিক্রেটটা ধরায়া ধোয়াটা ছেড়ে, উনি জানে হেতুটা কি, ধোয়াটা ছেড়েই বললো যান তাড়াতাড়ি আয় পড়ে। এই যে এফটিসিতে ঢুকলাম সকাল 11টায়, রাত্রের 11টায় বেরোইছি,
কারণ এর মধ্যে যদি দারোয়ান পাল্টায় যায় তাহলে আমি তো আর ঢুকতে পারবো না। তারপরে আমি চুপি চুপি গিয়ে প্রথম পেলাম রাজবাইক জাম গাছ তোলে। সালাম আলাইকুম, কি বাচ্চা তোমার কি খবর? আমি না আছি ঘুরতে। তারপরে গেলাম ঘুরতে 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 গিয়া 3 নম্বর ফ্লোর, যেটা এখন আমরা জানি, এই 3 নম্বর ফ্লোরে দেখি ওই সোনের ঘর দিয়া কি সুন্দর করে সাজায়া সুজায়া রাখছে। আমি আস্তে করে বেড়ার ফাঁক দাগিয়া দরজা দাগিয়া ঢুকে গিয়া দেখি কি, ওরে বাবারে বাবা, রাজ্জাক কবরী এরা ওই বসে রয়েছে মেকআপ দিয়া। আমি একটু পাগল হয়ে গেলাম, হাই হাই রাজ্জাক কবরী, এদের তো সিনেমার পর্দায় দেখি, বাস্তবে পাইলাম, একটু দেখা রই একটু দেখা রই। হঠাৎ করে একটা দারোয়ান আসলো, তাও নোয়াখালী আইসা বলতেছে, আরে আপনি কি করতেছেন? ভাই একটু দেখতেছি, একটু দেখি যাবে, আরে ভাই না বাইতেই আপনি ভাই দেবে না, কথাই না গেন্ডি তৈরি বাইর করে দেবো। তখন আমি আস্তে করে করলাম কি বাইরে গেলাম, বাইরে আইসা অনেক কিছুর পরে এই ঘুরতে 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 আমি নায়ক মিঠুনকে এক নাটকে গিয়ে তার বউয়ের সাথে নাটক করতে গিয়েছে, এই সরি ওর বউয়ের সাথে প্রোগ্রাম করতে গিয়েছে, ওর বউ আবার গান গায় নিগার সুলতানা, বর্তমানে আমেরিকা আছে, ওর সাথে নিয়ে গেল ওখানে একটা প্রোগ্রাম করতে গেলাম। প্রথম প্রোগ্রামের দিন আমার নাম কইছে মতে বাগুন দিয়া চাক্কা দিয়া ডিলা শুরু করে দিয়েছে, যে ডিল শুরু করে দিছে আমি কিছু কইবার আগে ধরবে না ভাই। যাই হোক, তারপরে ওখান থেকে মিঠুনের সাথে পরিচয় হয়ে গেল। মিঠুনকে বললাম, ভাই আপনি চেহারাটা দেখতে নায়ক আলমগীরের মতো, আপনি নায়ক হইবেন আমি কমেডিয়ান হব, দূর এসব বলেন না, আমার দ্বারা এসব হবে না, আমি স্ক্রিপ্ট দেখতে পারি। ভাই চইলেন, তাহলে ধরে ধরে বৃষ্টিতে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, অফিসে ঘোরাঘুরি করি, করতে 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 এই বেঙ্গল স্টুডিও সত্তাধিকারী বদরুল রহমান সাহেবের অফিসে গিয়া পৌঁছে। পৌঁছার পরে আমাদেরকে দেখলো, চা পানি নাস্তা খাওয়াইলো, কইলো তোমরা আসবা। আওয়ার পরে মিঠুনের স্কিন টেস্ট নিল, স্কিন টেস্ট নেওয়ার পরে পর্দায় দেখলো, দেখার পরে কইলো তোমাকে দিয়ে নায়ক করানো যাবে। তখন নায়িকা নিছিল ওই যে আনোয়ারা আপার বোন শবনমকে লিখে, মানে নার্গিসকে। পরে ওর কি ঝামেলা ছিল, পরে ওরে শুটিং 2 দিন করে বাদ দিয়ে দিল, পরে হেমাকে ধরে এনে নায়িকা বানাই দেওয়া ছবির নাম দিল তরুণতা। ছবি রিলিজ হলো, ছবিটা তেমন ব্যবসা করেনি, কিন্তু আমি আমার নায়িকা নিয়ে যে গান টান গাইছি যখন টিভিতে দেখালো ছবিটা সাংঘাতিক ভাবে প্রচারিত হয়ে গেল, আমি ঘর থেকে বেরোতে পারি না, এত পরিচিতি এত জনপ্রিয়তা অর্জন হয়ে গেল। আরে বাপ রে বাপ, সুরুজ বাঙালি এক ছবি করে একটু নাম দাম করে ফেলেছি, কিন্তু হলের মধ্যে তো তেমন চলে নাই। তারপরে আমি এই আস্তে 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 এগুতে থাকলাম। এদিক দিয়ে আমি আনোয়ার হোসেন ভাই, প্রবীণ মিত্র দাদা, এটিএম ভাইয়ের সাথে নাটক করে বেড়াতাম আমি, কিন্তু আনোয়ার হোসেন ভাইয়ের লেজ ধরি। জি সুরজ ভাই, সুরজ ভাই একটা কথা জানতে ইচ্ছে করে যে আপনি তখন তো ইয়াং ছিলেন, দেখতে সুন্দর ছিলেন আপনি নিজেও বললেন, কিন্তু কৌতুক অভিনেতা হিসেবে পর্দায় আসবেন সেটাকে কেন বেছে নিলেন? আপনি তো নায়কও হতে পারতেন কিংবা অন্য কোনো চরিত্রে অভিনেতাও হতে পারতেন, সব করে টোরে আপা চান্স টান্স পাই না, এই তরুণতায় গিয়া কমেডিতে ঢুকিয়া এই যে আমার কো ভালো কমেডি ঢুকলো আর কমেডি চলতে থাকলো, করতে করতে গিয়ে একেবারে চাইশর্মের দিকে পড়ছি। তো এই চলচ্চিত্র খুব কঠিন ব্যাপার আপা, সবাই দ্বারা হয় না, তো আমরা ঢাকার স্থানীয় বাসিন্দা, ঢাকা সেনাকুঞ্জি আমার দাদার বাড়ি, নিচ্ছর আমাদের সম্পত্তি, এগুলি বিকৃত প্রয়াসও আমাদের, এখানকার স্থানীয় বাসিন্দা আমরা, তবে শুধু বাবার ফ্রি খাওয়াটা পেয়েছি, ঘর ভাড়া দিতে হয় নাই, বা ফিরি ফিরি ফিরিমে ফিরিমে ঘুরেছি, যার জন্য 12-13 বছর পয়সার চেহারাই দেখি, তারপরে পয়সার মুখ দিচ্ছি, তারপরে গাড়ি কিনছি, তারপরে নিজের জায়গার মধ্যে বাড়ি ঘর করছি, ছেলে মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে, কে বিয়ে করে। সুরজ ভাই,
আপনার নাম তো আমরা জানি যে সুরজ বাঙালি, তো এটা কি সিনেমা এসে সুরজ বাঙালি হয়েছে? বাঙালি কেন? সুরজ ঠিক আছে, এটা হয়তো আপনার পারিবারিক নাম, কিন্তু এর সাথে বাঙালি কেন? এটা কি আপনার পারিবারিক নাম নাকি চলচ্চিত্রে এসে পরিচালক দিয়েছিল? এই নাম সম্পর্কে জানতে চাচ্ছি। হচ্ছে কি আপা, আমি যখন আনোয়ার হোসেন ভাইয়ের সাথে নাটক করে বেড়াই, তখন আনোয়ার হোসেন ভাইকে বললাম, গুরু আমি সিনেমায় অভিনয় করবো, ভালো করবি কিন্তু এই সুরজ মিয়া নাম দিয়ে হবে না, তাহলে কি করতাম? পুরো নাম বাদ দিয়ে দিতে হবে। আমি না গুরু, আমি সুরজ রাখবো, সাথে একটা টাইটেল কোনো কিছু রাখবো। তো ইচ্ছা কর, তখন আমার এক মামা ছিলেন, ওনার নাম হলো আশরাফউদ্দিন মোল্লা। ওনাকে যখন বললাম যে মামা আমি ফিল্মে অভিনয় করব, নাটক করে তো বেড়াচ্ছি, অনেক নাটক করেছি, তুমি আমার সুরজের লগে একটা কিছু লাগাই দাও, তখন মামা কইলো খাতা বাইর করো, লেখো সুরজ বিহারি। মামু আমার চেহারাটাই তো বিহারির মতো, তাইলে লেখো সুরজ গাঙ্গুলি। আমাকে মামু এটাও ভালো লাগে না, তাইলে লেখো সুরজ বাঙালি। আমাকে মামু এটাও জানি কেমন, কয় তাইলে আর চেয়ার পারতাম না। তারপরে আপা আমি কাগজে কলমে খাতায় সবসময় খালি সুরজের পাশে বাঙালি, সুরজ বাঙালি, সুরজ বাঙালি, এরকম করতে কিছু করতে করতে এই বাঙালি শব্দটা আমার টাইটেল সংযুক্ত হয়ে, বংশগত কোনো টাইটেল না, এটা আমার টাইটেল। এখন আমার টাইটেল থেকে, যেমন আমি সুরজ বাঙালি, আমার স্ত্রী ময়না বাঙালি, আমার মেয়ে অনিকা বাঙালি, আমার ছেলে প্লাটুন বাঙালি, তো পার্টিকুলারলি আমরা বললাম সরকার বংশের, এটা আমার টাইটেল, এটা কোনো বংশগত না। মানে আপনারা জাতে বাঙালি, আমি নামে একলা সুরজ বাঙালি। ও, এখন এটা আপনার একটা টাইটেলে হয়ে গেছে। জি জি, এখন এই ছেলে মেয়েদের পাশেও বাঙালি টাইটেলটা ব্যবহার করে। আচ্ছা, তাইলে আপনার পুরো পারিবারিক পুরো নামটা কি ছিল? হ্যাঁ, তাই তো দেখছি। আমার পরিবারের ভাই বোন তারা আবার বাঙালিটা ব্যবহার করেনি, শুধু আমার পরিবারটাই বাঙালি ব্যবহার করেছে। তারপরে আপা আমি মহিলা সমিতি, গাইড হাউস, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, তারপরে শিল্পকলা একাডেমি, এই সব জায়গায় আমি নাটক করে বেরিয়েছি, গ্রুপিং এ নাটক করতাম। ওই সিরাজ হাজার সাহেব মারা গেছেন, ওনার গ্রুপে আমি শয়তানের ব্লাড প্রেশার বলে 20টার উপরে শো করেছি, ফটিক চরিত্রে, যেটা চলচ্চিত্রে 400 ছবি তো ওই চরিত্র আমি খুঁজে পাইনি, এত সুন্দর বাস্তবধর্মী চরিত্র ছিল শয়তানের ব্লাড প্রেশার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা সুরজ ভাই, এখন আমি জানতে চাচ্ছি যে আপনি যখন এসেছিলেন সেই সময় আপনি খান জয়নুল, আমাদের প্রিয় অভিনেতা, কৌতুক অভিনেতা, উনাকে দেখেছেন, হাসমত ভাইকে দেখেছেন, অনেককে, টেলি ভাইকে দেখেছেন, তো দিলদার ভাইয়ের সাথে অনেক কাজ করেছেন সর্বোচ্চ, তো তাদেরকে নিয়ে কিছু শুনতে চাই, এক এক করে যদি আপনি সংক্ষেপে কিছু বলতেন, তাদেরকে কেমন দেখেছেন কাজ থেকে, এবং কাজ করতে গিয়ে কোন রকমের কোন মজার ঘটনা কিংবা স্মৃতি মনে পড়ছে কিনা? আপা আমি আমি যখন ফিল্মে গিয়েছি, অ্যাব্রিসিতে গিয়েছি, খান জয়নুল ভাইয়ের একদিন শুটিং দেখেছিলাম, ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি, রবিউল ভাইয়ের সাথেও কাজ করার সৌভাগ্য হয়নি, তারা চলে গেলেন পৃথিবী ছেড়ে। তবে হাসমত ভাইয়ের সাথে আমি একটা ছবিতে কাজ করেছি, উনি খুবই ভালো, ওনার সাথে একটা ছবিতে কাজ করেছি হাসমত ভাইয়ের সাথে, আর টেলিসামাত ভাইয়ের সাথে অনেক ছবিতে কাজ করেছি, উনিও খুব ভালো মানুষ ছিলেন। আনিস ভাই আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বড় ভাই, আনিস ভাইয়ের সাথেও আমি অনেক কাজ করেছি, আনিস ভাইও খুব পরোপকারী এবং সামাজিকতায় উনি মানুষের উপকার করতেন। উনি চলে গেছেন, শুধু উনি না, আনিস ভাই, দিলদার ভাই, হাসমত ভাই, মতি ভাই, এদেরকে সবাই জন্য আল্লাহ জান্নাতবাসী করে। আমি মতি ভাইয়ের সাথেও অভিনয় করেছি, কাজ করেছি, স্টেজে পারফরমেন্স করেছি, কারণ মতি ভাই স্টেজে ভালো পারফরমেন্স করতো, টেলিসামাত স্টেজে ভালো পারফরমেন্স করতো, কিন্তু দিলদার ভাই পারতো না,
দিলদার ভাইয়ের কাছে পার্টি গেলে কইতো সুরুজ বাঙালি রেলওয়ে যান, আমি তো গেলে খালি কম আসসালাম আলাইকুম, তারপর আর কিছু করতে পারতাম না। তবে দিলদার ভাই অনেক বড় মাপের আর্টিস্ট, আরেকজন ছিলেন খান জৈনুল, খান জৈনুল অনেক বড় মাপের আর্টিস্ট ছিলেন, সেরকম আর্টিস্ট আমরা পাবো না। দিলদার ভাই অনেক বড় মাপের আর্টিস্ট ছিলেন, মানে ধরতে গেলে যেমন বাপ ছেলে হয়, বড় ভাই ছোট ভাই হয়, তেমনি বন্ধু, তেমনি উনি আমার বড় ভাই, আমি ছোট ভাই, আমরা জোড়া জোড়া হয়ে জুটি হয়ে একসাথে কাজ করেছি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমি তার প্রশংসা করি, তাকে শ্রদ্ধা করতাম। মঞ্চে গেলে তার নামটা আমি শ্রদ্ধা পরে আমি স্মরণ করতাম, এবং যেখানেই গেছি, ব্যাংকক গেছি, মনে করেন নেপাল গেছি, মনে করেন ভারতের উড়িষ্যায় গেছি, মনে করেন কক্সবাজার গেছি, যেখানেই গেছি ডাইরেক্টরকে বলছে সুরুজ বাঙালির আমি এক রুমে থাকি, দুই বেডে দুইজন, একসাথে খাওয়া দাওয়া, একসাথে উঠা বসা। তার বচনভঙ্গি ছিল ভালো, ব্যবহারও ভালো ছিল। লাস্ট যখন আমরা ব্যাংকক গিয়ে ছবিটা করলাম, কঠিন বাস্তব, ওই যে মনতাজুর রহমান আকবর আমার বিশিষ্ট বন্ধু, তার পরিচালিত ছবিটা, এই ছবিতে দিলদার ভাই পাগল হয়ে গেল, আমি চার দিনের জন্য যাব, আমার শুটিং আগে আগে করে ছেড়ে দিতে হবে, আমি কিন্তু হজ করতে যাব। তারপরে ঠিকই ওনাকে নিয়ে রাজ্জাক ভাইও বললো যে ঠিক আছে দিলদারে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, ওর শুটিং মুটিং করে দিলদার ভাই ছেড়ে দিল, তারপরে আইসা উনি হজ করতে গেল। সেখানে রাজ্জাক ভাইয়ের সাথে আজকে রাজ্জাক ভাই পৃথিবীতে বেঁচে নেই, খুব কষ্ট লাগে। রাজ্জাক ভাইকে সাথে যতদিন শুটিং ছিল না, মার্কেটে আমাকে নিয়ে গেছে, আমার মেয়ের জন্য এটা লাগবে কানের, আমার একটা ঘড়ি লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, রাজ্জাক ভাই পছন্দ করে দিয়েছে, বেছে দিয়েছে সুন্দর করে, এগুলো আমাকে সুন্দর করে পরিপাটি করে দিয়েছে। খুব শ্রদ্ধা করতাম, আমার খুব স্নেহ করতেন ছোট ভাইয়ের মতন। উনি সর্বশেষ যখন আমি ওই যে বঙ্গবন্ধু যেটা চিনমন্ত্রী বঙ্গবন্ধু ই হয়েছে, যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়, এখানে দাওয়াতে গেলাম মতো আমি বাথরুমে গেলাম, হঠাৎ করে একটা সংলাপ আসলো, বাঙালি কেমন আছিস রে? আমি দেখলাম রাজ্জাক ভাই, বড় ভাই ইসলাম আলাইকুম, গিয়ে আমি পায়ের ধুলা নিলাম। সবসময় মনে খুব রেসপেক্ট করি, আমাকে বললো আমার জন্য দোয়া করিস, আমি বললাম আমার জন্য, আমার নাতির জন্য দোয়া করি, বড় ভাই আপনি আমার বড় ভাই, কয় আল্লাহ ভরসা, এখান থেকে চলে গেল। এর আগে আমি রিং বসালাম ইউনাইটেডে, দেখি রাজ্জাক ভাইয়ের মতো একজন ঘুরান্দা বসে রয়েছে, একজনটা জিজ্ঞেস করলাম কয় রাজ্জাক ভাই, গেছি রোগা আবার এক সপ্তাহে আবার আসছে, উনি আমার দিয়ে হতবাক, তুই হসপিটাল কেন, আমাকে আমার তো এরকম ব্লক হয়ে গেছে, কয় আহারে আল্লাহ তোরও হয়ে গেছে, আমাকে আল্লাহ দিস, আমি কি করবো, আমার লেগে দোয়া করি। উনি রুমে গেল, আমি যদি ছুটি নিয়ে চলে আসি, উনি সেদিন আরেকটা রুমে যায়, দোয়া টোয়া নিয়ে তারপরে বেরিয়ে চলে আসলাম। বড় ভালো মানুষ ছিল রাজ্জাক ভাই, দিলদার ভাই, খান জৈনুল, তারপরে হাসমুদ ভাই, তারপরে মতি ভাই, এরা টেলিসামাদ ভাই, এরা খুব ভালো মনের লোক ছিল, ভালো মানুষ ছিল। আরেকটা যেটা আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন, না করলেও আমি বলে যাই, আমি একটা ছবি করেছি সালমান শাহর সাথে, একটা ছবি, ছবির নাম তোমাকে চাই, যেটা মধ্যে নাসির সাথে আমার একটা কমেডি গান আছে, আরো ছবিতে গান আছে, এই ছবির গান আছে। ছবিটা এত ব্যবসা করেছিল যে সুপার সুপার বাম্পার, তো আমি এই ছেলেটার একটা জিনিস লক্ষ্য করলাম, সে কোনো মেকআপ নিত না, নো মেকআপ, মেকআপ ছাড়া, শুধু তার ড্রেসটা জেনে নিত, এবং প্রপার টাইমে 11টার সময় সে সেটের মধ্যে দাঁড়াই দিত, কোনো মেকআপ রুমে যেত না। আমরা তো গিয়ে 9টায় গিয়ে 8টায় গিয়ে মেকআপ নেই, এই নেই, এই নেই, কাপড় সাপড় পয়সা টয়সা যাই। আর এই বড় ভাই কেমন আছেন, আমার কতক্ষণ বড় ভাই, কতক্ষণ বস, কতক্ষণ ওস্তাদ, পুরাটা ছবি করলাম একসাথে, তোমাকে চাই, ছবি রিলিজ হলো, সুপার সুপার বাম্পার, এমন আছে যে এক হলে এক মাসও চলছে, এত ব্যবসা সফল ছবি। তো সালমান শাহ সম্পর্কে বললো, ওয়েল ভেরি ভেরি নাইস বয়, অ্যাজ এ ম্যান হিসাবে ভেরি গুড ম্যান, সে অত্যন্ত ভালো ছেলে, ভদ্র ছেলে, মানুষকে সহযোগিতা করত প্রচুর। চান মিয়া নামে, চান মিয়া লাল মিয়া নামে দুইটা ছেলে ছিল, তাদের বয়স কম কিন্তু ওজন হইল 150 কেজি। এই চান লাল মিয়া
এই সোনা মিয়া, সোনা মিয়া বড় ভাই, সোনা মিয়া, লাল মিয়া, জান মিয়া, এই সোনা মিয়া এসে সবসময় সালমান শাহ শুটিং স্পটে বসে থাকে। শুটিং শেষ হলে সোনা মিয়ারে 1,000 টাকা ধরাই দিত, তারপরে বাসায় তুলে দিত। আর আমার দেহা হইলে কি তো বাঙালি ভাই 50টা দেহা দেয় সিঙ্গারা খাব, আমি 50টা সিঙ্গারায় তো রইব, তত সিঙ্গারা লাগে 20টা 25টা। এরকম করে সালমান শাহ ভাই, সালমান শাহ আল্লাহর কি হুকুম, আল্লাহ তাকে নিয়ে গেছে। আমি এখনো সিলেটে গেলে তার কবরে যাই, তোমাকে চাই দোয়া করি। সুরজ ভাই জিয়ারত করি, সালমান শাহ শাবনূর অভিনীত তোমাকে চাই ছবির, এই যে আপনি একটু আগে বললেন যে নাসরিনের সঙ্গে জুটি হয়ে আপনি অভিনয় করেছিলেন সুপারহিট ছবি তোমাকে চাই, সেই ছবির সেই গানের একটু অংশ বিশেষ আমরা আমরা দর্শকদের একটু দেখাতে চাই। সেই গানটিতে চলে যাই, পুরো গানটা হয়তো দেখাবো না, অংশ বিশেষ দেখাবো, আপনি একটু দেখেন ঠিক আছে। মাসিনের সঙ্গে যে আপনার একটা ডুয়েট লিপসিং ছিল সেই গানে আমরা চলে যাচ্ছি, আমি চেষ্টা করছি সেই গানটা দেখানোর। আমরা